বাড়ি কিস্তি আমরা দিয়ে দেব দুটো কিস্তিতে টাকা আপনাদের তো প্রিয় দর্শক বন্ধুরা আবাস যোজনা যে বাড়ি বাড়ি যে সার্ভে হওয়া কথা ছিল সেটি আপাতত কিন্তু বন্ধ রাখা হলো কোন কোন জেলায় কিন্তু বন্ধ রাখা হলো তা চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক কি কারণে বন্ধ রাখা হয়েছে তা সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত জেলাগুলোতে কিন্তু আবাস যোজনা টাকা কিন্তু দেওয়া বন্ধ রাখা হয়েছে অর্থাৎ আবাস যোজনা টাকা কিন্তু এই সমস্ত জেলাগুলোতে দেওয়া হবে না তো কেন দেওয়া হবে না তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো কোন কোন জেলা এখানে রয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে যে রাজ্যের চার জেলায় সর্বত্র এবং অন্য দুটি জেলায় অন্তর্গত তিনটি বিধানসভা এলাকায় আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি প্রকল্প বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন দেখুন এটা যেটা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু রাজ্যে চার এবং দুই টোটাল কিন্তু ছটা জেলা রয়েছে আগামী তেরোই নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ওই জায়গায় আদর্শ নির্বাচন বিধি জারি করা হয়েছে বিজেপির অভিযোগ যেসব এলাকায় উপনির্বাচন হবে সেই সকল জায়গায় আবাস যোজনায় কাজ চললে ভোটে তার প্রভাব পড়তে পারে তা সেই কারণবশত কিন্তু এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আবাস জন্য কোনো সার্ভে হবে না এছাড়া আবাস জন্য কোনো টাকা কিন্তু দেওয়া হবে না সেটা বলা হয়েছে এই নিয়ে সোমবার কমিশনের দ্বারস্থ হয় তারা তারপরেই মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে যে নির্বাচন যেসব জায়গায় হবে সেই সকল জায়গায় আবাস যোজনায় বাড়ি সংক্রান্ত শ্রমিকের কাজ কিন্তু বন্ধ রাখা হবে অর্থাৎ সেই সমস্ত জায়গায় কিন্তু আবাস যোজনা সার্ভে করা যাবে না যেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এখানে নির্বাচন কমিশন কিন্তু উল্লেখ করে দিয়েছে তো সেই সমস্ত জেলাগুলোতে উপনির্বাচন রয়েছে সেই কারণের জন্য কিন্তু এই আবাস সার্ভে করা বন্ধ থাকবে এবং আবাসের চাকা কিন্তু দেওয়া হবে না এছাড়া দেখুন যেটা বলা হয়েছে যে সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক সিওর দপ্তরে গিয়েছিল বিজেপি একটি প্রতিনিধি দল সেইখানে তারা জানায় যে বাংলা আবাস যোজনায় পাকা বাড়ির জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা সরাসরি অনুদানে যাচাই করা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে সোমবার থেকে তো আপনারা জানেন একুশ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে সেই বাড়ি বাড়ি সার্ভের কাজ তো অন্য অন্যদিকে যেটা বলা হয়েছে উপনির উপনির্বাচনের জন্য পাঁচ জেলায় আদর্শ বিধি চালু হয়েছে বিজেপি দাবি করে যে পাঁচ জেলায় উপনির্বাচন রয়েছে সেখানে এই যাচাই করার কাজ বন্ধ রাখা এই দাবি মেনে মঙ্গলবার নির্বাচন কমিশন জানায় যে কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সঙ্গে জলপাইগুড়ি ও উত্তর চব্বিশ পরগনা অন্তর্গত যে তিন বিধানসভা এলাকায় উপনির্বাচন সেখানে আবাস প্রকল্পের কাজ উপনির্বাচন না মেটা পর্যন্ত বন্ধ রাখতে হবে তবে অন্যান্য জেলা এবং জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা বাকি অংশে এই কাজ চলতে পারে এই যে সমস্ত জায়গাগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে সেগুলো দেখুন খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে জলপাইগুড়ি ও উত্তর চব্বিশ পরগনাগত এই তিন বিধানসভা এলাকায় কিন্তু এই আবাস যোজনার সার্ভে কিন্তু বন্ধ থাকবে তো দেখুন এখানে আগামী তেরোই নভেম্বর কোচবিহারে সীতাই আলিপুরদুয়ারে মাদারিহাট এই বিধানসভায় কিছু অংশ জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে উত্তর চব্বিশ পরগনার হারোয়া নোহাটি পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর এবং বাঁকুড়ায় তালডাংরায় উপনির্বাচন রয়েছে তেইশে নভেম্বর ভোটের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে তো তেইশে নভেম্বর ভোটের ফল ঘোষণা হওয়ার পর তারপর কিন্তু এই বাড়িগুলো এই সমস্ত জেলাগুলো কিন্তু সার্ভে শুরু হবে তারপর কিন্তু আপনাদের এই আবাস যোজনার টাকা কিন্তু আপনারা পাবেন তো আপনারা জানতেই পারলেন যে যে সমস্ত জেলাগুলোতে কিন্তু নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত জেলাগুলো কিন্তু বাংলা আবাস যোজনা সার্ভে করা যাবে না অর্থাৎ এই সমস্ত জেলাগুলো কিন্তু যে সমস্ত ব্যক্তিদের বাংলা আবাসের নাম রয়েছে তারা কিন্তু আবাস যোজনার টাকাও কিন্তু এখন আর পাচ্ছে না তো বন্ধুরা এই ছিল একটা নতুন খবর অবশ্যই আপনি সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকুন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন